অবশেষে সার্কিট হাউসে প্রিয়াং কানুঙ্গোর সঙ্গে দেখা করতে এলেন কালিয়াগঞ্জের তদন্তকারী অফিসার এবং ময়না তদন্ত করা চিকিৎসক। গতকালই দুজনকে তলব করেছিল কমিশন, আজ সকালে সার্কিট হাউসে এলেন তারা। তদন্তকারী অফিসার ময়না তদন্তকারী করা চিকিৎসকের বয়ান রেকর্ড করা হবে বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্ক কানুঙ্গোর সঙ্গে দেখা করতে এসেছেন এসডিও কিংসুক মাইতিও। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ভাস্কর, কখন এলেন, কতক্ষণ ধরে চলছে বৈঠক? একেবারে মিনাক্ষী, দেখো লাগাতার এনসিপিসিআর এর চেয়ারপারসন প্রিয়াঙ্ক কানুঙ্গো তিনি জানিয়ে যাচ্ছিলেন যে তিনি অপেক্ষা করবেন, অপেক্ষা করছিলেন। গতকাল সকাল 11:30টার সময় আসতে বলা হয়েছিল ইনভেস্টিগেটিং অফিসার সহ যারা ময়নাতদন্ত করেছিলেন সেই চিকিৎসক এবং অন্যান্য আধিকারিকদের। প্রায় 22 ঘন্টা পর অবশেষে কেশর, এই এই যে কালিয়াগঞ্জের যে ঘটনা, সেই ঘটনা যিনি ইনভেস্টিগেটিং অফিসার তিনি এসে পৌঁছলেন এই যে সার্কিট হাউস, এই সার্কিট হাউসেই রয়েছেন এনসিপিসিআর এর প্রতিনিধি দল এবং প্রিয়াঙ্ক কানুঙ্গো তার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু প্রায় 22 ঘন্টা পর, যে সময় তলব করা হয়েছিল তার 22 ঘন্টা পর, কিন্তু অবশেষে আইও তিনি এসে পৌঁছলেন। একজন সার্জেন, অর্থাৎ পোস্টমর্টমের জন্য 3 ডাক্তারের একটি টিম তৈরি করা হয়েছিল, তার মধ্যে থেকে একজন সার্জেন, আইও, এসডিও এবং এডিএম, এই 4 জন কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এবং যেটা আমরা এনসিপিসিআর সূত্রে খবর পাচ্ছি যে 4 জনেরই আলাদা আলাদা করে বয়ান নেওয়া হবে। পাশাপাশি এই প্রশ্ন করা হবে যে 23 তারিখ সকাল 11:30টায় আসতে বলা হলেও তারা 24 তারিখ, প্রায় 22 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কেন এসে পৌঁছলেন, যেখানে মাত্র 200 মিটারেরও কম দূরত্বে তারা বসেছিলেন, সেখান থেকে 200 মিটার পথ অতিক্রম করতে প্রায় 22 ঘন্টা লেগে গেল, ঠিক কোন যুক্তিতে? রাজ্যের সরকারের চাপ ছিল নাকি রাজ্যের শাসক দলের কোনো চাপ ছিল? এই প্রশ্ন কিন্তু জানতে চাওয়া হবে। এবং দেখো, নিঃসন্দেহে এর আগে একাধিকবার অভিযোগ এসেছে যে যখনই এনসিপিসিআর বা কেন্দ্রের কোনো তদন্তকারী সংস্থা তারা কোনো অভিযোগের তদন্তের জন্য রাজ্যে এসেছেন, তখন হয় রাজ্য সরকার নয় সংশ্লিষ্ট সেই দপ্তরের এই রাজ্যের কমিশন, তারা চূড়ান্ত অসহযোগিতার পথে হেঁটেছে। কখনো পুলিশকে দিয়ে বাধা দেওয়া হয়েছে, কখনো খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে রাজনীতি করার জন্য কেন্দ্রের দল আসছে, কেন্দ্রীয় দলকে বিভিন্ন জায়গায় বাধার মুখে পড়তে হয়েছে। অবশেষে কিছুক্ষণ আগেই কিন্তু এই কেসের তদন্তকারী অফিসার তিনি এসে পৌঁছেছেন এবং এনসিপিসিআর প্রিয়াঙ্ক কানুঙ্গো বা এবং তার সঙ্গে আরও যিনি সদস্যরা রয়েছেন তাদের প্রশ্নের উত্তর দেবেন, তার বয়ান রেকর্ড করা হবে। এবং দেখো, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ যেভাবে রাজ্য কমিশন নজিরবিহীনভাবে টুইট করে জানিয়েছিল এনসিপিসিআর এই রাজ্যে হিংসা ছড়ানোর জন্য এসেছে পলিটিক্যালি মোটিভেটেড হয়ে, কার্যত নজিরবিহীন আক্রমণ ছিল এনসিপিসিআরকে, তার প্রেক্ষিতে অবশ্য এনসিপিসিআরের তরফ থেকে বলা যায় তারা তদন্ত করতে এসেছেন এবং অসহযোগিতা করা হলেও তারা তদন্ত প্রক্রিয়া শেষ করবেনই, প্রয়োজনে দিল্লিতে ডেকে পাঠানো হবে অফিসারদের। এবং কোথাও একটা গিয়ে অনেকেই মনে করছেন যে হয়তো দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়ার চেয়ে একদম শেষ বেলায় প্রায় 22 ঘন্টারও বেশি সময় কাটিয়ে দেওয়ার পর এই রায়গঞ্জেই হাজিরা দেওয়াটা হয়তো বেশি শ্রেয় মনে হয়েছে ইনভেস্টিগেটিং অফিসার সহ এডিএম বা অন্যান্যদের। কিন্তু এখানেও অসহযোগিতার একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। 22 মিটার, প্রায় 200 মিটার রাস্তা অতিক্রম করতে 22 ঘন্টা সময় লেগে গেল, এত দীর্ঘ সময় কেন? এনসিপিসিআরের তদন্তে সহযোগিতা করার কোনো ইচ্ছা কি তাহলে কারুর ছিলই না? স্রেফ দিল্লিতে গিয়ে হাজিরা দিতে হতে পারে, এই ভয়ের জায়গা থেকেই শেষ পর্যন্ত এসে হাজিরা দিতে হলো ইনভেস্টিগেটিং অফিসার থেকে শুরু করে এডিএম বা চিকিৎসকদের, এই প্রশ্নটা কিন্তু থাকছে মিনাক্ষী। একেবারেই ভাস্কর, প্রথম থেকে প্রিয়াঙ্ক কানুঙ্গো যে বিষয়টা নিয়ে অনড়, তিনি বলছেন যে পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রথম থেকেই প্রশ্ন তুলছেন, কারণ আসার আগে, বাংলায় আসার আগে তিনি বারবার ফোন করেছেন পুলিশ আধিকারিকদের, তারা ফোন রিসিভ করেননি এবং তারপরও তিনি এসে যে ছবিটা দেখছেন, তিনি বলছেন এইভাবে হিচড়াতে হিচড়াতে নিয়ে যাওয়া হয়েছে, তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আর তিনি যেমনটা বলছিলেন যে আমি এর একেবারে শেষ দেখে ছাড়বো, তিনি যেমনটা বলছেন যে অভিযুক্তের পরিবার তারা অনুপ্রবেশকারী হতে পারে, সেক্ষেত্রে এনআইএর তদন্তের দাবি করছেন তিনি। কিছুক্ষণ আগেও তোমার সঙ্গে কথা হচ্ছিল, মূলত গোটা বিষয়টা কতটা কড়া মনোভাব নিয়ে দেখছে এই মুহূর্তে এনসিপিসিআর? প্রিয়াঙ্ক কানুঙ্গো তোমাকে ঠিক কী জানালেন?
বলছিলেন যে এই ঘটনার এই যে অভিযোগ, এই অভিযোগের একদম শেষ অবধি তিনি তদন্ত করে দেখবেন এবং নিঃসন্দেহে যে অভিযোগ সামনে এসেছে এবং পরবর্তী ক্ষেত্রে যেভাবে মৃতার দেহ টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে গিয়েছে পুলিশ, সেই ছবিটা দেখে গোটা দেশ শিউরে উঠেছে। এবং অবশ্যই অবশ্যই যে যেটা সন্দেহ হিসাবে সামনে আসে সেটা প্রিয়াঙ্কা কানুন গো তিনি নিজেও বলছিলেন রিপাবলিক বাংলাকে যে হয়তো বা যারা অভিযুক্ত তারা অনুপ্রবেশকারী হলেও হতে পারে এবং পুলিশের তরফ থেকে প্রাথমিকভাবে কোনো রিপোর্ট NCPCRকে দেওয়া হয়নি এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটাও অভিযোগ হিসাবে সামনে ছিল যে মৃতার পরিবারের সদস্যদের বয়ান পর্যন্ত রেকর্ড দীর্ঘ একটা সময় ধরে করেনি পুলিশ, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোনো এভিডেন্স সিজ করা হয়নি, কোনো এভিডেন্স কালেক্ট করা হয়নি। তাহলে পুলিশ তদন্তটা করবে কিসের ভিত্তিতে যদি হাতে তথ্য প্রমাণ না থাকে, যদি এভিডেন্স না থাকে, যদি পরিবারের সদস্যদের বয়ানই না থাকে, তাহলে কিসের ভিত্তিতে তদন্ত? আর তদন্ত প্রক্রিয়া একদম শুরুর দিকেই SP বা রাজ্যের মন্ত্রী শশী বাজা তারা একদম সাফ দাগিয়ে দিচ্ছেন পয়জন তত্ত্ব, অর্থাৎ বিষ খেয়ে আত্মহত্যা করেছে ওই নাবালিকা, এমন তথ্যই তারা এস্টাবলিশ করার একটা মরিয়া চেষ্টা চালিয়ে গেলেন, যে তত্ত্ব গ্রামবাসীরা মানতে নারাজ। সেই কারণেই বারবার CBI তদন্তের দাবিও একেবারে এই প্রশ্ন, কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু একেবারে এই উত্তর এখনো পর্যন্ত অধরা অদ্ভুতভাবে। আপাতত ধন্যবাদ ভাস্কর তোমাকে, এবং এই আলোচনা শেষ হলে যেখানে বলা হচ্ছে যে বয়ান রেকর্ড করা হবে, বয়ান রেকর্ড শেষ হলে কি উঠে এলো গোটা বিষয়টা তোমার কাছ থেকে আবারও জানবো। আপাতত ধন্যবাদ।